আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে কথা বলবো এসএনবি ব্যাংকের মাস্টার কার্ড নিয়ে। আপনারা যারা এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনার মোবাইল দিয়ে, অ্যাকাউন্ট তৈরি করার পরপরই কিন্তু আপনার মোবাইলে একটি মেসেজ চলে এসেছিল, এইরকম মেসেজটি। এই মেসেজটিতে লেখা ছিল রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটির মেয়াদ থাকে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি আপনি কার্ডটি বের না করেন তাহলে রেফারেন্স নাম্বারের মেয়াদ শেষ হয়ে যাবে। আপনি যখন সেলফ সার্ভিস মেশিনে গিয়ে রেফারেন্স নাম্বার দিয়ে কার্ডটি বের করতে যাবেন তখন লেখা আসবে, সরি ইউর রেফারেন্স নাম্বার হ্যাজ এক্সপায়ার্ড। তারপর আপনি কি করবেন, অবশ্যই ইকামা নাম্বার দিয়ে ফিঙ্গারের মাধ্যমে কার্ডটি বের করতে চাইবেন। তখন আপনার লেখা আসবে ফেল্ড ভেরিফাইং ইউর ফিঙ্গারপ্রিন্ট। তারপর লেখা আসবে সরি ইউর ফিঙ্গারপ্রিন্ট ইজ নট রিকগনাইজড, প্লিজ ভিজিট দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ অর ইউ ক্যান ইউজ দ্য ইস্যুয়েন্স ডেবিট কার্ড ফাংশন বাই রেফারেন্স থ্রো। এগুলো লেখা আসবে আর কি, কিন্তু আপনি আপনার কার্ডটি বের করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এসএনবি ব্যাংকের মাস্টার কার্ডটি বের করবেন কোনো রকম ফিঙ্গার ছাড়াই, একটি নতুন রেফারেন্স নাম্বারের মাধ্যমে কীভাবে আপনারা কাজটি করবেন সেটি আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এসএনবি ব্যাংকের যে অ্যাপসটি রয়েছে সেটিতে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন করে নেবেন। তারপর 3টা ডট মেনু আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর নিউ মাদার কার্ড ইস্যুয়েন্স সেলফ সার্ভিস, এইটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন আপনার কারেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে। তারপর প্রসিডে ক্লিক করে দিবেন। তারপর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। এই কনফার্ম যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি কল চলে আসবে। সরাসরি দেখুন অফিস থেকে একটি কল আসবে, বললে তারা কি বলে সেটা একটু শুনুন। The Saudi National Bank, you have requested to issue a MasterCard via SNB Mobile. Please press 1 to proceed with your MasterCard issuance. To cancel, press 2. Your authentication was successful. Please proceed to the next step via SNB Mobile. Have a nice day. আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, কনফার্মের জন্য 1 আর ক্যান্সেলের জন্য 2 চাপতে বলেছে। তারপর এখানে এসে কনফার্ম কলে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার মোবাইলে রেফারেন্স নাম্বারটি চলে এসেছে, মেসেজের মাধ্যমে তারা এটা পাঠিয়ে দিবে। এই যে দেখুন আইবিএন নাম্বারটা এখানে প্রথমে শো করতেছে, তারপর রেফারেন্স নাম্বারটা এখানে দেখা যাচ্ছে 5648111, মেয়াদ হচ্ছে 23 তারিখ 9 মাস। এটা আমি অ্যাপ্লাই করেছিলাম 20 তারিখে, আমার মেয়াদ দিয়েছিল 3 দিন। তো এটা কিন্তু আপনার মোবাইলেও এরকম মেসেজের মাধ্যমে চলে আসবে আর কি। এটা আমার আরেকটা মেসেজ আর কি, এটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে আপনারা কার্ডটি বের করবেন এখন সেটি দেখিয়ে দিব। সরাসরি চলে যাচ্ছি সেলফ সার্ভিস মেশিনে। এখানে আসার পর এটাতে ক্লিক করে দিবেন, তারপর ইংলিশে ক্লিক করে দিবেন, তারপর ডেবিট কার্ড এটাতে ক্লিক করে দিবেন, তারপর রেফারেন্স নাম্বার এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইলে যেই রেফারেন্স নাম্বারটা এসেছিলো যে এরকম 6টা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর এই যে এখানে লেখা আসছে রেফারেন্স নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে 4টা সংখ্যার, সেই 4টা সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে। 4টা সংখ্যা এখানে বসানোর পরে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে 4টা নাম আসবে, এর থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি নিচের দিকে চলে যাচ্ছি ডাউনে ক্লিক করে, এটা দিয়ে সিলেক্টে ক্লিক করে দিলাম। তারপর লেখা আছে ডিয়ার কাস্টমার ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড। তারপর দেখবেন আপনার সামনে এরকম কার্ডটি চলে আসবে, আপনার কার্ডটি। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে ইউর কার্ড ইজ নাও বিং প্রিন্টেড। একটু সময় লাগবে, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে কার্ডটা প্রিন্ট হতে। কার্ডটা প্রিন্ট হওয়ার আগে কিন্তু আপনাকে পিন কোডটি বসাতে হবে, কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, এই যে এখানে লেখা আসছে ডিয়ার কাস্টমার ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড। এখানে আপনাকে 4টা পিনকোড দিতে হবে, প্লিজ এন্টার ইউর নিউ 4-ডিজিট পিনকোড। এখানে আমি আমার নতুন 4টা পিনকোড বসিয়ে দিচ্ছি। পিনকোড বসানোর পরে কনফার্মে ক্লিক করলাম। তারপর এখানে আবার লেখা আসছে প্লিজ রি এন্টার ইউর নিউ পিন ফর ভেরিফিকেশন।
যে কোডটা দিয়েছেন সেই কোডটা আবার এখানে দিতে হবে। পিন কোডটি দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে কার্ডটি বেরিয়ে গেছে, এই কার্ডটি আমি নিয়ে নিলাম মেশিন থেকে, এই যে দেখুন কার্ডটি। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের কার্ডটি খুব সহজে বের করে নিতে পারেন। তো কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কি না সেটার জন্য আমি চলে যাচ্ছি ক্যাশ উইথড্র অথবা ক্যাশ ডিপোজিট যে মেশিনটি আছে সেটির সামনে, সেখানে গিয়ে আমি কার্ডটি চেক করে নিচ্ছি। মেশিনের সামনে আসার পরে আপনি আপনার মাস্টার কার্ডটি প্রবেশ করিয়ে নেবেন। প্রবেশ করানোর পর পরে দেখুন কি লেখা আসে। এখানে লেখা আসছে ডিয়ার কাস্টমার ইউ রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড। তারপর আপনি আপনার যে পিন কোডটি দিয়েছিলেন একটু আগে সেই পিন কোডটি এখানে বসিয়ে দিবেন, চারটা সংখ্যা কি বসানোর পরে প্রেস হেয়ার এটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে ব্যালেন্স ইনকোয়ারি এটাতে চেক করবেন, এটা বা এটাতে ক্লিক করে দিবেন। দেখেন আপনার কার্ডে কত টাকা আছে একটু চেক করে নিন। এই যে দেখুন ইউর ব্যালেন্স ইজ শার 00, তার মানে বোঝা যাচ্ছে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর এই লাল বাটনে ক্লিক করে আপনাদের কার্ডটি বের করে নেবেন। এই যে দেখুন কার্ডটি বের হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।